নমস্কার বন্ধুরা, আমি রেকি মাস্টার টিচার অজয় কুমার দত্ত আজ আবার উপস্থিত হয়েছি। ঠিক এক মাস আগে নিত্যানন্দ মণ্ডল কাপালিপাড়ার ও অ্যাটেন্ডমেন্ট নিয়েছিল ফার্স্ট ডিগ্রি রেকির। তো ঠিক এক মাস পর আজকে সেকেন্ড ডিগ্রি অ্যাটেন্ডমেন্ট নিয়েছে ও এতটাই উপকৃত হয়েছে। তো ওর মুখ থেকে শুনে ও কিভাবে উপকৃত হয়েছে এবং ও কেমন আছে, আজকে ওর ফিলিংসটা ঠিক কেমন সেটা ওর থেকে জেনে নেবো। আসুন ওর মুখ থেকে দু চার কথা শুনে নিই। আজকের আমি এক মাস আগে ফার্স্ট ডিগ্রি নিয়েছিলাম, তখন মোটামুটি যা ছিলাম ভালোই ছিলাম। এখন এক মাস পরে হাতের সমস্যা হয়, ডাক্তার দেখিয়েছি, ডাক্তার আপাতত বলছে তুমি তো আগের থেকে অনেক সুস্থ, আর ওষুধ প্রায় 2,500 টাকার ওষুধ বন্ধ করে দিয়েছে। কিসের কিসের ওষুধ বন্ধ করেছে? লিভারের ওষুধ বন্ধ করেছে আর গ্যাসের ওষুধটা দুটো বন্ধ করেছে। প্রায় 2,500 টাকা ওষুধ বন্ধ করে দিয়েছে এক মাসের রেকি প্র্যাকটিসে। অনেক সুস্থ। এবং আজকে সেকেন্ড ডিগ্রিতে যখন সেকেন্ড ডিগ্রি অ্যাটেন্ডমেন্ট নিলাম, তখন সত্যি মনে হলো যেন আমি এখানে নেই। মনে হচ্ছে যেন আমি সত্যি মানে কোথাও একটা অবাস্তবিক জায়গায় গিয়ে আমি ধ্যান করছি এরকম। শরীর আগের থেকে অনেক ফ্রেশ, একদম ফ্রেশ, একদম ফ্রেশ। তুমি খুশি? আর রেকি সম্পর্কে পুরোপুরি স্যাটিসফাইড হয়েছো কি? যে হ্যাঁ, একটা মানুষ খুব বিমর্ষ অবস্থা থেকে, হতাশ অবস্থা থেকে ফিরে আসতে পারে রেকির সাহায্যে। প্র্যাকটিক্যালি তোমাকে দিয়ে এটা প্রমাণ হলো রেকি দ্বারা সম্ভব। খুব উপকার হয়েছে, খুব ভালো। আর আমরা একটা মূল্যবান মতামত পেলাম এবং নিত্যানন্দ মণ্ডলের সুন্দর জীবন কামনা করি। আগামী দিনগুলোতে সে আরও ভালো থাকুক আর সুন্দর রেকি হিলার হয়ে অন্যদেরও সে সেবা দিক, আর নিজেও খুব ভালো থাকুক, সুস্থ থাকুক। ধন্যবাদ, নমস্কার।